এবং আমরা এর শেষ দেখতে চাই। আমরা সকলেই এক আছি। তার পূর্ব মুহূর্তে বিকেলে দেখে যায় ধান পাকছে, সে ধান তুলতে পারে না, এ পানি এসে রাজার বাদাম খেয়ে ফেলে। আপনারা জানেন চরে সেটা যেন পরিকল্পনা মাফিক হয়। আমরা দেখছি একটা দেশের উন্নয়নের জন্য অবকাঠামো এই আজকে তিস্তা পাওয়ার প্ল্যান্ট যেটা তৈরি করা হয়েছে এটা অপ্রকৃত ভাবে, এই অপ্রকৃত বাদ দেওয়ার ফলে আমাদের ভাটি অঞ্চলে এখন তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। কারো ঘরে আলো জ্বলতেছে, অনেকের ঘরে ভিটে বাড়ি ছাড়ছে, অনেক ভিটামাটি ছাড়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই তিস্তা সোলার প্যানেলটি আমাদের তিনটি জেলার অববাহিকা এই তিস্তা নদী। এখানে কুড়িগ্রাম জেলা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং রংপুর জেলার পীরগাছা অঞ্চলের নিকটবর্তী হয়ে এই নদীটি অতিবাহিত হয়ে যাচ্ছে। এখানে আমাদের তিস্তা সোলার প্ল্যান্ট এখানে হয়েছে, এটা আমাদের অবশ্যই একটা উপকারে আসছে। কিন্তু সেই সাথে সাথেই এই তিস্তা পাওয়ার প্ল্যান্ট যখন করে, সোলার প্ল্যান্ট যখন করে, তখন অনেকের জমি জমা। আমাদের যে লংবাস আজকে যে কর্মসূচি, আমাদের কর্মসূচি হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা, যেটা সরকার বারংবার উদ্যোগ নিয়েছিল বাস্তবায়ন করার জন্য, কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই এই ভারত সরকারের চাপের কারণে, বাংলাদেশ সরকারের বাস্তবায়ন করতে পারে নাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো। আমরা কিছুক্ষণ আমাদের লংবাসের মাধ্যমে আমাদের দাবি দাবিগুলো আছে এগুলো আমরা তুলে ধরবো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে, যেন তারা অতি শীঘ্রই এই তিস্তা যে মহাপরিকল্পনা আছে এটা বাস্তবায়ন করে। ঠিকমতো মূল্য না দিয়ে অনেকে এখনও জমি মূল্য পাচ্ছে সেইটার দাবিতে, এবং তিস্তা নদীর যাতে করে বহুমুখী পরিকল্পনা হয়ে আমরা এই তিস্তা নদীর অববাহিকার লোকগুলি আমরা যেন ভিটিমাটি ছাড়া না হই, এবং আমাদের যেন যখন তখন আমাদের বাড়ি ভেঙে না যায়, আমাদের কবরস্থানটা পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে, এই সবগুলোর থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আজকের এই পরিকল্পনা, আমাদের এই আজকের এই আলোয় মানববন্ধন। তিস্তা আমাদের যে পাওয়ার প্ল্যান্টটা আমাদের তৈরি হয়েছে এটা দিয়ে আমাদের কোনো সফলতা আসে নাই, যেটা যদি পরিকল্পিতভাবে হইতো তাহলে আমাদের যারা সফলতা আসতো।